বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শত্রু শুধু খারাপ মানুষের জন্য নয়, ভালো মানুষের পিছনে আদিম যুগ থেকেই লেগে আছে। শত্রু থেকে মুক্তি পায়নি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও, তবে তিনি মহান, তাই তার ভাবনা এবং আমাদের ভাবনার ফারাকও আকাশ পাতাল। একজন মুমিনের বন্ধুত্ব ও শত্রুতার ভিত্তি ঈমান। বন্ধুত্ব ও শত্রুতা আল্লাহর জন্য, কেননা দিনের শত্রুদের সঙ্গে সম্পর্ক রাখলে ঈমান দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদাররা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা বিনম্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য প্রদান থেকে বিরত থাকে, সে ঈমান পরিপূর্ণ করেছে। তবে দিনী অথবা দুনিয়াবি কারণে কারো সঙ্গে শত্রুতা বা মনোমালিন্য হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সেটাকে সীমা লঙ্ঘন করতে দেওয়া যাবে না। এ বিষয়ে পবিত্র কোরআনের বক্তব্য হল, ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এই গুণের অধিকারী করা হয় শুধু তাদের যারা ধৈর্যশীল, এবং এই গুণের অধিকারী করা হয় শুধু তাদের যারা মহাভাগ্যবান। বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে পরে বিষয়টি হিতে বিপরীত হতে পারে, কেননা বন্ধু কখনো শত্রু হয়ে যেতে পারে, তখন নিজের গোপনীয় বিষয় প্রকাশ করে দিতে পারে। আবার শত্রু কখনো বন্ধু হয়ে যেতে পারে, তখন শত্রুতামূলক কথা ও কাজের কারণে লজ্জিত হতে হবে। সুতরাং নিজেকে কখনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে না চাইলে অবশ্যই বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ অতি বন্ধুত্ব ভালো নয় আর অতি শত্রুতাও ভালো নয়। মনে রাখতে হবে যে বন্ধু কখনো চিরকাল বন্ধু থাকে না, আবার কোনো শত্রু চিরকাল শত্রু থাকে না। এই বিষয়ে সতর্কবাণী এসেছে হাদিস শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজের বন্ধুর সঙ্গে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না, হয়তো সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। তোমার শত্রুর সঙ্গেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না, হয়তো সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে। শত্রু হলে যে পাঁচটি কথা মাথায় রাখতে হবে, এক, নিশ্চয়ই নমনীয় হয়ে যা করা যায় রাগারাগে কিংবা বাড়াবাড়ি করে তা করা যায় না। দুই, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করে। তিন, মুসলমানদের সামনে শত্রুতা মানায় না। চার, শত্রুতা বাদিয়ে কারোবার নিজের ক্ষতি করার চেয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলা শ্রেয়। পাঁচ, আপনি আজ শত্রুতা করে বেঁচে গেলেন, কিন্তু বিপদের আশঙ্কা থেকে যাবে আপনার পরিবারের উপর, তাই শত্রুকে বন্ধু বানিয়ে ফেলাই শ্রেয়। শত্রুর সঙ্গে করণীয়, শত্রু প্রভাবশালী হোক কিংবা গরিব, শত্রুকে ভয় করতে হবে। সর্বদা শত্রুকে দেখলে হেসে কথা বলতে হবে, সেটা না পারলে অন্তত তাকে উপহাস কিংবা হেয় করে তার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া যাবে না। যতদূর সম্ভব ঝামেলা না করার চেষ্টা করতে হবে। শত্রুর সঙ্গে মনোমালিন্য দূর করার বেশ কিছু পদ্ধতি। এক, যে কারণে শত্রুতা যথাসম্ভব সেই কারণটি মিটিয়ে ফেলা। দুই, শত্রুর সঙ্গে যতদূর সম্ভব ভালো ব্যবহার করা। তিন, শত্রুর পেছনে লেগে না থাকা। শত্রুর উপর নির্যাতন করলে আল্লাহ মাজলুমের হয়ে আপনার উপর অসন্তুষ্ট হবে। চার, শত্রুকে অন্তর থেকে ভালোবাসতে চেষ্টা করা। পাঁচ, শত্রুকে উপহার দেওয়া। ছয়, আপনি যে তার সব ত্রুটিগুলো জেনেও তাকে ভালোবাসছেন এই ব্যাপারটি তাকে বোঝানো। শত্রুর সঙ্গে বর্জনীয়, কিছু কিছু সময় দেখা যায় শত্রু মিলে যেতে চাইলেও লোক লজ্জায় মিলতে পারছেন না। সে মুহূর্তে যদি আপনি তাকে আরও বেশি হেয় করেন, তাহলে নিজের অনিচ্ছায় শত্রু আবার আপনার সঙ্গে শত্রুতা শুরু করবে। কাজেই আপনি এসব কাজ বর্জন করে উল্টো তার সঙ্গে মেলার চেষ্টা করুন। সে মিলুক কিংবা না মিলুক আপনার ক্ষতি করবে না। যেমন, এক, তাকে দেখে আরেক দিকে ফিরে হাঁটা। দুই, তার সঙ্গে কথা না বলা। তিন, তার নামে বদনাম করা। চার, তার হক পালন না করা। পাঁচ, তার সকল সুখ শান্তি নষ্ট করে দেওয়া। ছয়, রাস্তাঘাটে কিংবা কারো সামনে তাকে অপমান করা ইত্যাদি এই কাজগুলো কখনো করবেন না, সে আপনার যত বড় শত্রু হোক। উপরোক্ত বিষয়গুলো মেনে তারপর আপনি আজকের এই দোয়া বা আমলটি করবেন, আপনার শত্রু কোনো ঝামেলা ছাড়াই মন থেকে আপনার বন্ধুতে রূপান্বিত হবে ইনশাআল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করার ধরন প্রসঙ্গে জিজ্ঞাসা করে, বলল, হে আল্লাহর রাসুল, আমি ওট বেঁধে আল্লাহর উপর নির্ভর করব নাকি ওট ছেড়ে দিয়ে নির্ভর করব?
উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং তুমি ওঠ বেঁধে আল্লাহর উপর ভরসা করো। প্রিয় দর্শক, এই হাদিসটির শিক্ষা হলো আমাদের আগে সাধ্য অনুযায়ী সতর্ক থাকতে হবে, পূর্বের বিষয়গুলো মেনে চলতে হবে, অর্থাৎ শত্রুর সঙ্গে করণীয় ও বর্জনীয় কি কি সেগুলো বুঝতে হবে, করতে হবে, তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। চলন্ত ট্রেনের সামনে গিয়ে দাঁড়ালে যেমন মৃত্যুর সম্ভাবনা যেমন খুব বেশি, ঠিক তেমনি জীবনে চলাফেরা ওঠা বসায় কথাবার্তায় সতর্কতা অবলম্বন না করলে অনেক অনাকাঙ্ক্ষিত বিপদে মানুষ পতিত হয়। তারপর কিছু আমল দোয়া আছে যেগুলো করলে আমাদের জীবনে বাড়তি সুযোগ সুবিধা আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারি। তাই যাদের শত্রু আছে, শত্রু অনেক জ্বালাতন করে অত্যাচার করে, তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুন্দর একটি দোয়া শিখিয়েছেন, কারণ আমাদের আল্লাহ তাআলা নিরাপদ ও ন্যায়ের পক্ষের মানুষকে ভালোবাসেন, তাদেরকে বিপদাপদে সাহায্য সহযোগিতা করেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য কামনা করার তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো শত্রু দলকে ভয় করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরহিম। প্রিয় দর্শক, চলুন আরেকবার পড়ে নেই, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরহিম। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমি তাদের দমন করো আর তাদের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই। প্রিয় দর্শক, এই দোয়াটি যে কোনো সময়ে অজু সহকারে সাতবার পড়বেন এবং তার আগে ও পরে কয়েকবার দরুদ পড়ে নেবেন এবং দোয়াটি পড়ার সময় মনে মনে এর অর্থটি স্মরণ করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং একসময় সে আপনার বন্ধুতেই পরিণত হবে বা আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দিবে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার শত্রু যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনি কখনোই তাকে পরাস্ত করতে পারবেন না, তবে আপনি তার বন্ধু হতে পারবেন। আর যদি তার বিপরীতটা হয়, মানে আপনি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আপনার শত্রুও সাময়িক আপনাকে অসুবিধায় ফেললেও চূড়ান্তভাবে কোনোদিন আপনাকে পরাজিত করতে পারবে না এবং প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না, সেটা আপনার শত্রু হোক বন্ধু। কেননা একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। অন্য হাদিসে বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পায়, সে বেঁচে যায়। এখন চুপ থাকা মানে আবার এমনও নয় যে মানুষ ভালো কথা বলা ছেড়ে দিবে। কেউ কোনো সাহায্য চাইলে বা আপনার থেকে কোনো কিছু জানতে চাইলে আর আপনি চুপ করে থাকবে এমন নয় ব্যাপারটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, সৎকর্ম করা, সত্য কথা বলা, মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া ইত্যাদি করা চুপ থাকা অপেক্ষা উত্তম। কেবল বাতিল কথা বলা, অপ্রাসঙ্গিক কথা বলা বা তর্কে জড়ানো থেকে চুপ থাকা প্রশংসনীয়। সুতরাং মুসলিম উম্মার উচিত আগে নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত করা, আল্লাহর হুকুম আহকাম পালনের পাশাপাশি সর্বদা বিপদাপদে শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা প্রত্যেককে তার আশ্রয় লাভ করার তৌফিক দান করুন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।